রাতের শহরে ফের গণধর্ষণের অভিযোগ, এবার খাস কলকাতার আনন্দপুর থানা এলাকায়। সেই ঘটনাই ঘটল গত সোমবার রাত 8:30 নাগাদ। অভিযোগকারী এক মহিলা, যেটা স্পষ্টত থানায় অভিযোগ জানিয়েছেন, যে তার প্রাক্তন প্রেমিক শুভদীপ মণ্ডল তাকে অভিনয় জগতে সুযোগ করিয়ে দেওয়ার নাম করে ডেকে পাঠায় গত সোমবার রাত 8:30 নাগাদ। তিনি যখন আনন্দপুর থানা এলাকার আনন্দপুর থানার খুব কাছে আনন্দপুর মোড়ের কাছে আসেন, সেই সময় তার প্রাক্তন প্রেমিক শুভদীপ মণ্ডল সেই অভিযোগকারী মহিলাকে তার গাড়িতে তুলে নেয়। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা অভিযোগ করেছেন সেই মহিলা, যে সেই মহিলাকে কিন্তু ঠান্ডা পানীয়ের মধ্যে মাদক জাতীয় কিছু দ্রব্য মিশিয়ে খাইয়ে তাকে বেহুশ করে সেই শুভদীপ মণ্ডল তাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, তার গাড়ির চালকও কিন্তু তাকে ধর্ষণ করেছে, তেমনটাও অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ গণধর্ষণের অভিযোগ, এবং সেই ঘটনা ঘটেছে একেবারে আনন্দপুর থানার কাছেই যে রাস্তা রয়েছে সেই রাস্তাতেই, চলন্ত গাড়ির মধ্যে সেই ঘটনা ঘটে। স্বাভাবিকভাবে গোটা ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তরা ফেরার, তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং গোটা ঘটনা কি ঘটেছে সমস্ত বিষয়টাই পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। জাতীয় ন্যায় সংহিতার বিরুদ্ধে তৃণমূলের আনা প্রস্তাব গৃহীত হলো বিধানসভায়। ক্রিমিনাল জাস্টিস বিলের বিরুদ্ধে তৃণমূলের তরফে যে প্রস্তাব আনা হয় ভোটাভুটির পর তা বিধানসভায় আজকে গৃহীত হয়েছে। কি হলো রাজ্য বিধানসভায়? উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবেন। উজ্জ্বল, দেখো, এই বিলটা নিয়ে কিন্তু কত দুদিন ধরে বিধানসভায় আলোচনা হলো, এখনো পর্যন্ত এটা লোকসভায় পেশ করা হয়নি ঠিকই, কিন্তু রাজ্য সরকার মনে করছেন যে এই বিল পাশ হলে সেটা ভারতবর্ষের ক্ষেত্রে ভয়ঙ্কর ঘটনা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর যুক্তি যে আরো যেহেতু এই সরকারের মেয়াদ আর 3 মাস, নতুন সরকার গঠন হবে, ফলে সেই নতুন সরকার এই নিয়ে আলাপ আলোচনা করুক, কিন্তু তড়িঘড়ি এই বিল পাশ করানো উচিত হবে না, এই অভিমত আগে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দুদিন ধরে এই বিলের বিরোধিতা করে যে প্রস্তাব তৃণমূলের তরফে আনা হয় তাই নিয়ে আলাপ আলোচনা হয়, এবং স্বাভাবিকভাবে তৃণমূলের পক্ষে যুক্তি ছিল যে এই বিল দেশের পক্ষে ভয়ঙ্কর, বিজেপির পক্ষে যুক্তি ছিল যে নতুন দেশ গঠনের ক্ষেত্রে যেভাবে এগোচ্ছে সরকার এই বিল তাতে সহায়তা করবে। এই যুক্তি পাল্টা যুক্তিতে রীতিমতন সরগরম হয়ে ওঠে দুদিন ধরে বিধানসভা। আজকে আলাপ আলোচনার শেষে ডিভিশন চায়, অর্থাৎ ভোটাভুটি চায় বিজেপি, কিন্তু সেই সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়। প্রথমত, ভোটাভুটির সময় দেখা যায়, ভোটাভুটি বিল বাজার বন্ধ হয়ে যাওয়ার পর দেখা যায় যে কয়েকজন মন্ত্রী তারা বাইরে থেকে ভেতরে ঢোকে, সংখ্যাটা কিন্তু 6 জন। তারা ঢোকার সঙ্গে সঙ্গে বিজেপি চিৎকার করতে থাকেন যে একবার দরজা বন্ধ হয়ে গেলে আর কেউ বাইরে থেকে ভেতরে ঢুকতে পারেন না, এটাই নিয়ম। কি করে তারা ভেতরে ঢুকলেন? শেষ পর্যন্ত তারা ভোট দিতে পারেননি। আর দ্বিতীয়ত, দলত্যাগের বিরোধী বিজেপি দলত্যাগের বিরোধী বিধায়ক তাকে স্লিপ দেওয়া নিয়েও কিন্তু বেশ বাদ বিতণ্ডায় জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বিধানসভার ভেতরে ভোটকে ঘিরে দুর্নীতি হচ্ছে, ম্যানিপুলেশন হচ্ছে, এই অভিযোগ এনে বিজেপির পক্ষ থেকে ওয়াক আউট করা হয়। ধন্যবাদ উজ্জ্বল। নিত্য প্রয়োজনীয় ও জীবনদায়ী 59 ধরনের ওষুধের নমুনার ওপর সতর্কবার্তা জারি করলো স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে এই সতর্কবার্তা জারি করা হয়েছে, যেটা বলা হচ্ছে যে এই 59 ধরনের ওষুধের গুণমান যথাযথ নয় বলে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি, আরও বিস্তারিত বলবেন। ঝিলম, এইটা আমাদের জানাও যে নিঃসন্দেহে এটা উদ্বেগের বিষয়, তার কারণে এর সঙ্গে জীবনদায়ী ওষুধও জড়িয়ে রয়েছে, কী কারণে এই সতর্কবার্তা? একদমই, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বোর্ড থেকে যেটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেমন তুমি বলছিলে যে ওনারা জানিয়েছেন যে অন্ত 49টি ওষুধের নমুনার ক্ষেত্রে গুণগত মান সঠিক নেই, এবং যার মধ্যে জীবনদায়ী ওষুধ রয়েছে, একই সঙ্গে অ্যান্টিবায়োটিক রয়েছে, শিশুদের ওষুধ রয়েছে এবং সাধারণ ভিটামিন রয়েছে। এবং এই ড্রাগ কন্ট্রোল থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তারা জানিয়েছেন যে অন্তত 1500 নমুনা তারা সংগ্রহ করেছিল, এবং 1500 নমুনার মধ্যে এই 59 রকমের ওষুধের নমুনাতে তারা দেখেছেন গুণগত মান সঠিক নেই, এবং এই জন্যে সতর্ক করেছেন সমস্ত রাজ্যকে যে তারা এই নির্দিষ্ট ব্যাচের ওষুধ যদি তাদের সংগ্রহতে থাকে তাহলে বাড়তি সতর্ক হতে। অর্থাৎ যে গুণগত মান যে ওষুধগুলো নমুনাতে ঠিক নেই, সেই নমুনার যে ব্যাচ নাম্বার, সেই ব্যাচ নাম্বার গুলো দিয়ে তারা বিজ্ঞপ্তি দিয়েছেন এবং সমস্ত রাজ্য সরকারের স্টেট ড্রাগ কন্ট্রোলদের সতর্ক করেছেন। ধন্যবাদ জিলাম।